আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি খালিদ সাইফুল্লাহ, এলেম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি মাসআলা এর অধ্যায় নিয়ে আলোচনা করব, বিষয় 10 জিনিস দিয়ে কুলুপ করা নিষেধ। আমরা বাথরুম করে যে জিনিসগুলো দিয়ে আমরা কুলুপ করি, বর্তমানে আমরা টয়লেট পেপার, টিস্যু পেপার দিয়ে একটু কুলুপ করে থাকি, কিন্তু অনেকেই এর বাহিরে কাপড়, কাগজ বা অন্যান্য জিনিস দিয়ে কুলুপ করি। তো আসলে কি কি জিনিস দিয়ে কুলুপ করা যাবে না, সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আর আপনারা জানেন আমার চ্যানেলে এমন 5টি অধ্যায় আছে। 1 নম্বরে কোরআন শিক্ষা, 1 থেকে 65টি পর্বের একটি সম্পূর্ণ কোর্স, 2 নম্বরে আমপারা, 3 নম্বরে দোয়া ও জিকির, 4 নম্বরে মাসআলা, 5 নম্বরে অর্থসহ কোরআনে তাফসির। আমার এই প্রতিটি অধ্যায়ের লিঙ্ক প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করবেন। তাহলে আজকের বিষয় হলো 10 জিনিস নিয়ে কুলুপ করা নিষেধ। 1 নম্বরে, যে কোনো প্রাণীর হাড্ডি, হাড় মানুষের হোক, গরুর হোক বা যে কোনো প্রাণীর হতে পারে, যে কোনো প্রাণীর হাড্ডি দিয়ে কুলুপ করা যাবে না। 2 নম্বর, কয়লা। আমরা কয়লা ভালোভাবে চিনি, কয়লা কি জিনিস, তো কয়লা দিয়ে কুলুপ করা যাবে না। 3 নম্বরে, কাগজ। আমরা বেশিরভাগ লোক এই কাগজ পেপার দিয়ে কুলুপ করে থাকি, আসলে কাগজ দিয়ে কুলুপ করা যাবে না। 4 নম্বরে, কাজ। কাজ দিয়ে আমরা কেউ করি না, কারণ জানি কাজ দিয়ে করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, এজন্য কাজ দিয়ে আমরা কেউ কুলুপ করি না এবং এতে আমরা করবও না। 5 নম্বরে, গাছের কাঁচা পাতা। গাছের পাতা দিয়ে আমরা কোনো সময় কুলুপ করবো না। অনেকেই করে থাকে যে বাগানে বা যেখানে সেখানে প্রস্রাব করতে বসছে বা বাথরুম করতে বসছে, তো সেখান থেকে গাছের পাতা দিয়ে আমরা কুলুপ করি না, এমনটা আমরা কখনোই করবো না। এগুলো আসলে শরীয়ত পরিপন্থী কাজ, সুন্নাত আদায় হবে না, যেহেতু কুলুপ করা একটি সুন্নাতের আমল। সেহেতু এই জিনিসগুলি দিয়ে যদি আমরা কুলুপ করি তাহলে কিন্তু আমার সুন্নাত আদায় হবে না। 6 নম্বরে, খাদ্যদ্রব্য। যে কোনো খাদ্যদ্রব্য দিয়ে কুলুপ করা যাবে না। 7 নম্বরে, শুকনা গোবর। গোবর পানি শোষে কিন্তু শুকনা গোবর দিয়ে কুলুপ করা যাবে না। 8 নম্বর, জমজমের পানি। জমজমের পানি দিয়ে পানি ব্যবহার করা বা কুলুপ করা, ধৌত করা কিছুই করা যাবে না, কারণ জমজমের পানি হলো একটি পবিত্র পানি। 9 নম্বর, ডান হাত দ্বারা। ডান হাত দিয়ে আমরা কোনো সময় শৌচও করবো না বা কুলুপ করব না। 10 নম্বরে, ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা। যে ঢিলা বা যে টিস্যু পেপার একবার ব্যবহার হয়েছে ওইটা দিয়ে আমরা দ্বিতীয়বার ব্যবহার করব না। খুবই ছোট্ট একটি ভিডিও ছিল, এই 10টি জিনিস আসলে আমাদের খুব জানার দরকার ছিল। আপনারা এই 10টি জিনিস আসলে মুখস্থ করার বিষয় না, আপনারা যদি একটু ধারণা রাখেন তাহলেই হবে। আর আপনারা এরকম আমার সাথে থাকবেন তাহলে এরকম অনেক মাসালা আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারছেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এলেন সেবা, সর্বদা মানুষের কল্যাণে।